বৃষ্টি আর উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেটে নদ নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে। পানি ঢুকেছে সিলেট নগরীতে, পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি কয়েকটি স্থানে বিপদসীমার উপর দিয়ে বইছে, তলিয়ে গেছে কানাইঘাট, গোয়েনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও সিলেট সদরের নিম্নাঞ্চল। এরই মধ্যে কয়েকটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি বিছানাকান্দি, রাতারগুল সহ কয়েকটি পর্যটন কেন্দ্রে যাওয়ার সড়ক তলিয়ে গেছে। পানি ঢুকেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। তালতলা, কুলিয়াপাড়া, জামতলা সম্পূর্ণ এলাকা প্লাবিত। প্রচুর টাকার মাল নষ্ট করে হয়েছে। যদি সিটি কর্পোরেশনের মধ্যে যদি একটু ব্যবস্থা নেন তাহলে তো জনগণের লাগে একটা সুবিধা হয়। ড্রেন পরিষ্কার করতে দিব, নদীকরণ করতে দিব, তাহলে আশা করি এগুলো বন্ধ হবে। বৃষ্টি আর উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেটে নদ নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে। পানি ঢুকেছে সিলেট নগরীতে, পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি কয়েকটি স্থানে বিপদসীমার উপর দিয়ে বইছে, তলিয়ে গেছে কানাইঘাট, গোয়েনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও সিলেট সদরের নিম্নাঞ্চল। এরই মধ্যে কয়েকটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি বিছানাকান্দি, রাতারগুল সহ কয়েকটি পর্যটন কেন্দ্রে যাওয়ার সড়ক তলিয়ে গেছে। পানি ঢুকেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। তালতলা, কুলিয়াপাড়া, জামতলা সম্পূর্ণ এলাকা প্লাবিত। প্রচুর টাকার মাল নষ্ট করে হয়েছে। যদি সিটি কর্পোরেশনের মধ্যে যদি একটু ব্যবস্থা নেন তাহলে তো জনগণের লাগে একটা সুবিধা হয়। ড্রেন পরিষ্কার করতে দিব, নদীকরণ করতে দিব, তাহলে আশা করি এগুলো বন্ধ হবে। বৃষ্টি আর উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেটে নদ নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে। পানি ঢুকেছে সিলেট নগরীতে, পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি কয়েকটি স্থানে বিপদসীমার উপর দিয়ে বইছে, তলিয়ে গেছে কানাইঘাট, গোয়েনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও সিলেট সদরের নিম্নাঞ্চল। এরই মধ্যে কয়েকটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি বিছানাকান্দি, রাতারগুল সহ কয়েকটি পর্যটন কেন্দ্রে যাওয়ার সড়ক তলিয়ে গেছে। পানি ঢুকেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। তালতলা, কুলিয়াপাড়া, জামতলা সম্পূর্ণ এলাকা প্লাবিত। প্রচুর টাকার মাল নষ্ট করে হয়েছে। যদি সিটি কর্পোরেশনের মধ্যে যদি একটু ব্যবস্থা নেন তাহলে তো জনগণের লাগে একটা সুবিধা হয়। ড্রেন পরিষ্কার করতে দিব, নদীকরণ করতে দিব, তাহলে আশা করি এগুলো বন্ধ হবে।